प्राथमिक गणित निये द्वितीय श्रेणी छात्र सोनामणिरा केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ भालो आछि आजके आमि तोमादेरके करबो তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ৪২ থেকে ৪৬ গুণ। তো চলো আমরা তাহলে আমাদের পাঠে চলে যাই। আমাদের আজকে প্রথম অঙ্কটি হলো তোমাদের বইয়ের ৪২ পৃষ্ঠা, তোমাদের বইয়ের ৪২ পৃষ্ঠা ৬টি থালার প্রতিটিতে ৫টি করে লিসু আছে, একত্রে কতগুলো লিসু আছে। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে কি করব, আমরা জানি প্রতিটি মানে একটি, প্রতিটি মানে একটি, তো ৬টি থালা প্রতিটিতে ৫টি করে, অর্থাৎ একটি থালা আছে কয়টি, একটি থালায় লিসু আছে, লিসু আছে ৫টি, অতএব কয়টি থালা আছে আমাদের, ৬টি, ৬টি থালা লিখতে আছে ৬ গুণ ৫টি, সমান আমরা কি লিখতে পারি ৩০টি, ৫ ৬ ৩০, তোমরা পাঁচের ঘরে নামতে পারো। তাহলে উত্তর কত হবে, সূত্রের শিক্ষার্থীরা আমরা একটি অঙ্ক করে ফেললাম, আমরা এরপরে পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমরা ৪৪ পৃষ্ঠা অঙ্ক দেখব। সবাই অঙ্কটা উঠায় নাও, এরপরে দেখো আমাদের অঙ্ক আছে মিনা প্রতিদিন একটি বইয়ের ২টা পৃষ্ঠা পড়ে, সে ৬ দিনে কত পৃষ্ঠা পড়ে। তাহলে আমরা এখানে অঙ্কটা উঠে উঠাইনি, মিনা প্রতিদিন একটি বইয়ের ২ পৃষ্ঠা পড়ে, সে ৬ দিনে কত পৃষ্ঠা পড়বে। কত পৃষ্ঠা পড়বে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা অঙ্কটা করে ফেলি। মিনা প্রতিদিন মানে একদিন একটি বইয়ে ২ পৃষ্ঠা পড়ে, সে ৬ দিনে কত পৃষ্ঠা পড়বে, তার মানে একদিনে পড়ে ২ পৃষ্ঠা। মিনা বইটি মিনা একদিনে পড়ে, আমরা একটু কমায় লিখি, মিনা একদিনে পড়ে বইটির ২ পৃষ্ঠা, অতএব মিনা
ছয় দিনে পরে বইটি দুই গুণ ছয় পৃষ্ঠা। তাহলে তোমরা সবাই ছয় গুণে নামতে পারো, ছয় দ্বিগুণ ১২ পৃষ্ঠা। সবাই দেখতে পাচ্ছ? তাহলে আমরা দুইটা অঙ্ক করে ফেললাম এখান থেকে, আর উত্তর লিখি। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা দুটো অঙ্ক করে ফেললাম, আমরা ওই একই পৃষ্ঠা আরো অঙ্ক আছে আমরা সেটা করব। আমরা বলছি যে এখানে আরো অঙ্ক আছে আমরা সেটা করবো। দেখো দুই পৃষ্ঠা, এখানে ৪৪ পৃষ্ঠা দুই নম্বর অঙ্ক আছে। দেখো এক প্যাকেট বিস্কুটের দাম ২ টাকা, রেজাল্ট এই বিস্কুটের ৭টি প্যাকেট কিনলো, বিস্কুটের দাম কত টাকা হবে? বলছে বিস্কুটের দাম কত টাকা হবে, অর্থাৎ এই ৭ প্যাকেট বিস্কুটের দাম কত হবে? তাহলে আমরা লিখি, চলো এক নম্বরের উত্তরটা লিখি। এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা? ২ টাকা। অতএব কত প্যাকেট বিস্কিট আছে এখানে? ৭ প্যাকেট। তাহলে ২ গুণ ৭ টাকা ১৪ টাকা। উত্তর কত হবে? শিক্ষার্থীরা তাহলে আমরা এটার এক নম্বরটা করে ফেললাম। এরপরে আছে, যদি সে বিস্কিটের আরো ৩ প্যাকেট কেনে তাহলে কত টাকা লাগবে? তাহলে সবাই এগুলো উঠাই নাও, আমরা এখন ২ নম্বরটা করব। ২ নম্বরটাতে আছে হলো আরো ৩ প্যাকেট কিনলে মোট বিস্কুট হবে ৭ যোগ, আগে ছিল ৭ প্যাকেট, আর যোগ ৩ প্যাকেট সমান সমান ১০টি প্যাকেট। শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখে নিলাম কয়টা প্যাকেট হলো, ১০টা প্যাকেট হলো, তাই না? তাহলে এখন এক প্যাকেটের দাম ২ টাকা, আমরা এটা লিখবো বিস্কিটের দাম কত? ২ টাকা। অতএব কত প্যাকেট বিস্কিট হচ্ছে এখন? ১০ প্যাকেট। ১০ প্যাকেট বিস্কিটের দাম কত হবে তাহলে? ২ গুণ ১০ কত টাকা? ২০ টাকা। তাহলে উত্তর কত হবে? ২০ টাকা লাগবে। সুপ্রশিক্ষার্থীরা তাহলে আমরা এখানে কত পৃষ্ঠের অঙ্ক দেখে পেলাম? ৪৪ পৃষ্ঠের অঙ্ক দেখে পেলাম। চলো আমরা কিছু সাধারণ গুণের অঙ্ক করি ৪৬ পৃষ্ঠার থেকে। তাহলে সবাই অঙ্কটা উঠে নিছ,
চলো আমরা তাহলে সাধারণ কিছু অঙ্ক করি। আমরা গতদিন নামটা দিয়েছিলাম 6 7 8-এর ঘরে, তাহলে আমরা 1 নম্বর 6 × 8 2 নম্বর অঙ্ক লিখতে পারি 7 × 9 3 নম্বর অঙ্কটা আরেকটা লিখি 7 × 6 তাহলে আমরা এর পরে নামতা পড়ি 6 নামতা পড়ি 6 × 6 = 12 3 × 6 = 18 4 × 6 = 24 5 × 6 = 32 6 × 6 = 42 6 × 7 = 48 48 তাহলে আমরা উত্তর লিখব, উত্তর গুণফল 48। তেমনি ভাবে এটা আমরা দেখে নিই, এটা কত আসে 7 × 7 = 14 3 × 7 = 28 5 × 3 = 42 6 × 7 = 49 7 × 7 = 53 তাহলে আমরা উত্তর কি লিখব, উত্তর গুণফল আমাদের এখানে সমান চিহ্ন দেওয়ার দরকার নেই, এখানে 63 লিখবা। এরপরটাতে আমরা দেখি 7-এর নামটা পড়ি 7 × 7 = 14 3 × 7 = 21 6 × 7 = 28 5 × 7 = 35 6 × 7 = 42 তাহলে উত্তর কি লিখব আমরা, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বেশ কিছু গুণফল দেখে নিলাম, আরো দু একটা অঙ্ক গুণ আমরা দেখতে পারি। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা কি লিখব, 8 × 9 8-এর ঘর নামতে পারো 8 × 8 = 16 3 × 8 = 24 4 × 8 = 32 5 × 8 = 46 7 × 8 = 56 7 × 8 = 56 8 × 9 = 72 কত হবে 72। তাহলে উত্তর কত কি লিখবো আমরা, উত্তর গুণফল 72। সুপ্রিয় শিক্ষার্থীরা মোটামুটি আমরা 4-4টা অঙ্ক দেখে ফেললাম, তোমরা এইভাবে গুণগুলো করে ফেলবে তোমাদের বাসায়। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি এভাবে প্রিপারেশন নিবে, বাসার গুণগুলো করবে, আর এই 8 এবং 9 ধরে নামতা পড়বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।